Please. You wanna stay? Kiss me. I can mean it. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস আজকে আমরা এক্সপ্লেন করবো দ্য হ্যান্ডমেড টেলস পার্ট 4 মুভিটি। কিন্তু গাইস আপনি যদি এর আগের পর্বগুলো না দেখে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট, আপনি সবার আগে সেই পর্বগুলো দেখেন, তারপরে এই পর্বটি দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ গল্প খুব সুন্দর করে বুঝতে পারবেন। অ্যান্ড গাইস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম অ্যাবনর্মাল হরর থ্রিলার মুভিগুলোর এক্সপ্লেন সবার আগে পেতে। তো চলুন গাইস শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেন দ্য হ্যান্ডমেড টেলস পার্ট 4। মুভিটি শুরু হয় পাস্টের সেই ঘটনা দেখিয়ে, যেখানে জুন আর জন তার মেয়েকে বাঁচানোর জন্য আর্মির থেকে পালাচ্ছিল, কিন্তু সেই পালাতে গিয়ে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টের পর জন তার ফ্যামিলিকে একাই সামনে পালিয়ে যেতে বলে এবং ও নিজে আর্মির জন্য অপেক্ষা করে। আর সেই আর্মিরে আসার পরে ও তাদের উপর গুলিও চালায়, কিন্তু সেই গোলাগুলিতে ওর নিজের পেটেই একটি গুলি লেগে যায়। আর তখন জন ওর ফ্যামিলির কথা চিন্তা করে আর মনে মনে ভাবে হয়তোবা এখানেই ওর শেষ জীবন। এরপরে আর্মিরা জনকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় আর্মির অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে আর সেই অ্যাক্সিডেন্টে আর্মির সব লোক মারা যায়, কিন্তু জন কোনোভাবে বেঁচে যায়। আর ওর যখন জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় যে আর্মির সব লোক মারা গেছে, শুধু ও একাই বেঁচে আছে। তখন জন সেখান থেকে কিছু মেডিসিন ওর সাথে করে নিয়ে যায়, যাতে করে ওর ক্ষতস্থানে লাগাতে পারে। এরপরে ও আবার সেই জায়গায় চলে আসে যেখানে ওর ফ্যামিলিকে ছেড়েছিল, কিন্তু সেখানে এসে ও কাউকেই দেখতে পায় না। কিছু দূর যাওয়ার পরে ওর ফ্যামিলির কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়, আর তখনও সেখানে ওর মেয়ের পুতুলটি পেয়ে যায়, যেটা জড়িয়ে ও সেখানে প্রচুর কান্না করে। এরপরে জন ওর ঘরের দিকে চলে যায় এবং ও দেখতে পায় যে পুরো শহরে কোনো লোক নেই। সেখানে যুদ্ধ আর মারামারি হওয়ার কারণে ওর ঘরের অবস্থা খুবই খারাপ, যেটা দেখে ওর খুবই খারাপ লাগে। এরপরে কাহিনী আবারও পাস্টে চলে যায়, যেখানে জন জুন এবং তার বাচ্চাকে নিয়ে এই দেশ ছেড়ে কারো সাহায্যে পালিয়ে যাচ্ছিল এবং ওরা দেখতে পায় যে পুরো শহরে আর্মিরা পাহারা দিচ্ছিল, যাতে করে এই দেশের কোনো নাগরিক বাহিরের দেশে পালিয়ে যেতে না পারে। এরপরে ওরা কিছু দূর যাওয়ার পরে এফোর্ড নামের একটি লোকের সাথে দেখা করে, যে ওদেরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করবে। তখন এফোর্ড লোকটি ওদের দুজনের ফোন ভেঙে ফেলে, এছাড়া ওদেরকে ওদের ব্যাগও নিয়ে যেতে দেয় না, কারণ আর্মিরা যদি দেখতে পায় যে ওদের কাছে ব্যাগ রয়েছে তাহলে তারা সন্দেহ করতে পারে যে ওরা এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাই ওদেরকে ব্যাগও নিয়ে যেতে দেয় না। এরপরে এফোর্ড নামের লোকটি ওদের তিনজনকে গাড়ির ডিক্কিতে শুয়ে দেয়, এরপরে ওদেরকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় জুন ধরা পড়ে যাবে এটা চিন্তা করে প্রচুর ভয় পাচ্ছিল, কিন্তু জন ওকে সান্ত্বনা দেয়। কিন্তু রাস্তায় তখনই আর্মিরা ওদের গাড়ি আটকে দেয়। এরপরে একজন আর্মি অফিসার গাড়ি চেক করতে শুরু করে, এরপরে ও গাড়ির ডিক্কি খুলে ওদের তিনজনকে দেখতে পায়, কিন্তু সেই আর্মি অফিসার এমন ভান করে যে ও কাউকেই দেখতে পায়নি। আসলে এই আর্মি ম্যানটি এফোর্ডের সাথে মিলে আছে। কিছুক্ষণ পরে এফোর্ড ওদেরকে একটি ঘরে নিয়ে আসে, যেখানে সেই ঘরের আশেপাশে কোনো প্রতিবেশীর ঘর ছিল না, যার জন্য ওরা এখানে খুব সুন্দরভাবে লুকিয়ে থাকতে পারবে। তখন এফোর্ড ওদেরকে সেফটির জন্য একটি বন্দুক দিয়ে যায় আর ওদেরকে বলে যে ও যাচ্ছে ওদের জন্য নকল পাসপোর্ট বানাতে, কারণ ওরা এই দেশের পাসপোর্ট নিয়ে এখান থেকে পালাতে পারবে না। এরপরে কাহিনী আবার জনের কাছে চলে আসে, যেখানে দুটি মেয়ে জনকে প্রচুর পরিমাণে মারে আর ওকে জিজ্ঞেস করে যে তুমি কে, কারণ লায়লা এবং সামান্থা নামের মেয়ে দুটি মনে করে জন হয়তোবা পুলিশের লোক, কারণ জন পুলিশের জ্যাকেট পরে আছে। তখন জন ওদেরকে ওর কথা এবং ওর ফ্যামিলির কথা বলে। জন ওর শরীর থেকে এখন ওর বন্দুকের গুলি বের করেনি, যার জন্য ওর জীবনও যেতে পারে, তাই সেই মেয়ে দুটি জনকে নিয়ে ওদের গাড়িতে চলে যায় আর ওরা গাড়িতেই জনের ট্রিটমেন্ট করে। তাছাড়া সেই গাড়িতে লায়লা এবং সামান্থা ছাড়াও সেখানে দুজন ছেলে ছিল, খ্রিস্টান এবং পিটার। এরপরে কিছুক্ষণের জন্য জন সেখানে রেস্ট করে আর তখন ওর ফ্যামিলির কথা মনে করে। যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন ওর ফ্যামিলির সাথে কত সুখে ছিল। এরপরে ওর যখন ঘুম ভেঙে যায় তখন ও দেখতে পায় যে সামান্থা কান্না করতেছে, কারণ সামান্থা যখন কলেজে ছিল তখন সব মেয়েদেরকে বন্দি করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য হ্যান্ডমেড বানাচ্ছিল, কিন্তু কোনোভাবে সামান্থা সেখান থেকে পালিয়ে আসছে। কিন্তু ওর বন্ধুদের সাথে হয়ে যাওয়া ঘটনার কথা চিন্তা করে ও এখনও প্রচুর কষ্ট পায় আর অনেক কান্না করে। এখানে ওরা সবাই কানাডা পালিয়ে যাচ্ছিল, কিন্তু জন ওর ফ্যামিলিকে খুঁজতে চাচ্ছিল, তাই ও গাড়ি থেকে বের হয়ে যাওয়ার অনেক জিদ করে, কিন্তু লায়লা ওকে গান দেখিয়ে কন্ট্রোল করে। এরপরে কাহিনী আবারও পাঁচটা চলে যায়, যেখানে জন তার ফ্যামিলিকে নিয়ে এফোর্ডের দেওয়া সেই বাসায় ছিল,
কিন্তু কিছুক্ষণের জন্য ওরা যখন বাইরে বের হয় তখন ওদের কাছে জো নামের একজন লোক চলে আসে, যে ওদের সাথে কিছু কথা বলে সেখান থেকে আবার চলে যায়। এরপরে রাত হয়ে যায় এবং এফোর্ডের কথা অনুযায়ী ওরা এখান থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়। তখন জুন জনের কাছে সে বন্দুক দেখতে পায়। তখন জনকে বলে যে এটা শুধু ওদের সেফটির জন্য ও রেখেছে। তখনই ওদের দরজায় জো নামের সেই লোকটি চলে আসে, কিন্তু জুন জোকে বিশ্বাস করতে পারতেছিল না, তাই ওর দিকে গান তাক করে। কিন্তু জো ওদেরকে বলে যে আর্মিরা তোমাদের খবর জেনে গেছে, তারা তোমাদেরকে খুঁজতেছে এবং তারা এফোর্ডকেও মেরে ফেলেছে। কারণ আর্মি অফিসাররা যখন জানতে পেরেছে যে এফোর্ড এরকম কাজ করে, তখন এফোর্ডকে তারা ফাঁসিতে ঝুলিয়ে রাস্তার ধারে মেরে ফেলেছে। এরপরে জো জুন এবং জনকে এখান থেকে বর্ডার পার হওয়ার রাস্তা বলে দেয়। এরপরে সিন কাট হয়ে আবারও জনের কাছে চলে আসে, যেখানে ওদের গাড়ি কানাডার বর্ডারের কাছে চলে এসেছে। এরপরে জন ওদের সবাইকে থ্যাংক ইউ বলে এবং জন ওদের সাথে যাবে না, কারণ ওর ফ্যামিলিকে খুঁজবে। তখন পিটার এখান থেকে যাওয়ার রাস্তা জনকে বলে দেয়। তখন লায়লা জনকে নিয়ে সেখানে থাকা একটি পাশের চার্চে চলে যায়, যেখানে জন দেখতে পায় সেখানে অনেক লাশ ঝুলেছিল। যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ঝুলিয়ে এখানে মেরে ফেলা হয়েছে। জন এটা দেখে ঘাবড়ে যায়। তখন লায়লা জনকে বলে তুমি যদি তোমার ফ্যামিলিকে খুঁজতে যাও এবং সরকারের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমার অবস্থা ঠিক এরকমই হবে। তার থেকে তুমি আমাদের সাথে কানাডায় চলো, আমরা সেখানে সরকারের কাছে সাহায্য চাইবো। এটা শুনে জনও রাজি হয়ে যায়। এরপরে রাতে ওরা একটি বোটের সাহায্যে কানাডার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু সেই বোটের ড্রাইভার জনের কাছ থেকে কিছু না নিয়ে ওকে বোটে উঠতে দিচ্ছিল না। তখন সেই বোটের ড্রাইভার জনের কাছ থেকে ওর ওয়েডিং রিং নিয়ে নেয়, এরপর ওকে বোটে উঠতে দেয়। কিছুক্ষণ পরে ওরা যখন বোট স্টার্ট করে সেখান থেকে যাওয়া শুরু করে, তখনই সেখানে আর্মি অফিসাররা চলে আসে এবং ওদের উপর গুলি চালাতে শুরু করে। আর সেই গুলিতে লায়লা নামের মেয়েটি খুব বাজেভাবে মারা যায়। এরপরে আমাদের 3 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে জন সামান্তাকে নিয়ে কানাডায় ছিল আর ও সেখানে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টও নিয়ে নিয়েছে। এরপরে জন কানাডার একজন পলিটিশিয়ান রিসালের সাথে দেখা করতে যায়। এরপর ও যখন অফিসের বাইরে যায় সেখানে অনেকগুলো ছবি লাগানো দেখতে পায়। আসলে যারা যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে তাদের ছবি এখানে লাগানো হয়েছে। এরপরে জন রিসেলের সাথে দেখা করে এবং ওর দেশের কথা ওকে অনেক কিছুই বলে। তখন রিসেল জনকে একটি জুনের চিঠি দেয়, যেটা জন ওদের টিমের সাহায্যে জনের কাছে পাঠিয়েছে। তখন জন সেই চিঠি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ জন জানতে পেরেছে যে জুন এখনও বেঁচে আছে। এরপরে আমরা জুনকে দেখতে পাই যে নিকের রুমে ছিল। জুন তো জনের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু তারপরেও বিশ্বাস করতে পারতেছিল না যে জন ওকে সারাতে আসবে। তাই ওর মন ভরার জন্য ও নিকের কাছে আসে এবং ওরা প্রতিদিনই ইন্টিমেট হয়, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই জুন ওর রুমে চলে যায়। এরপরে আমাদের নিকের ঘটনা দেখানো হয়, যেখানে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণে নিকের চাকরি চলে গেছে। তাই নিক একটি চাকরি খোঁজার জন্য সেখানে একজন কাউন্সিলরের কাছে এসেছে, কিন্তু ও সেখানে কোনো জব খুঁজে পায় না, উল্টো সেখানে লোকের সাথে ওর ঝগড়া হয়ে যায়। তখন সেখানে ম্যানেজার নিকের সাথে কথা বলার জন্য ওকে একটি কফি শপে নিয়ে আসে। আর এখান থেকে নিক ফ্রেডের বাসায় সিকিউরিটি এবং ড্রাইভিংয়ের চাকরি পায়। ফিউচার টাইমে জুন যখন তার বাসা যাচ্ছিল তখন ও দেখতে পায় যে ফ্রেড ওর জন্য অপেক্ষা করতেছে এবং ফ্রেড জুনকে কোথাও নিয়ে যাচ্ছিল, যার জন্য ফ্রেড জুনকে রেডি করে। তখন জুন চিন্তায় পড়ে যায় যে যেই দেশে পার্টি ড্রেস অ্যালাউ নয় সেখানে ওকে সেই ড্রেস পরিয়ে ফ্রেড ওকে কোথায় নিয়ে যাচ্ছিল। এরপর ফ্রেড জুনকে নিয়ে রাস্তায় দিয়ে যখন গাড়িতে করে যাচ্ছিল তখন ফ্রেড আর্মিকে জুনকে ওর ওয়াইফ বলে পরিচয় দেয়। কিছুক্ষণ পরে ওরা একটি পার্টিতে চলে আসে, যেখানে জুনের সব পরিস্থিতি দেখে একটু অস্বাভাবিক লাগে, কারণ সেখানে সব মেয়েরা পার্টি ড্রেস পরেছিল এবং সবাই মদপান করতেছিল, যেখানে এই দেশে এসব কিছু অ্যালাউ ছিল না। সেখানে এরকম একটি অ্যাডাল্ট পার্টি লুকিয়ে লুকিয়ে অর্গানাইজ করা হচ্ছে, যেটা দেখে জুনের খুব আজব লাগে। এরপরে কাহিনী আবার পাস্টে চলে যায়, যেখানে নিক ফ্রেডের ড্রাইভার ছিল আর ওরা গাড়িতে যেসব কথা বলতো সেসব কথা নিকও জানতো। একদিন ফ্রেড একজন পলিটিশিয়ানকে বলে যে হ্যান্ডমেডের সাথে সেক্স সেরেমনির দিন আমাদের ওয়াইফকেও রাখতে হবে, না হলে হ্যান্ডমেড এবং ওয়াইফদের ভিতরে কোনো ঝামেলা হতে পারে, আর আমাদেরকে এই সেক্স সেরিমনিকে একটি পূজার মতো ট্রিট করতে হবে, যাতে করে আমাদের ওয়াইফরা আমাদের উপর কমপ্লেন করতে না পারে যে তাদের হাজব্যান্ড অন্য কোনো মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। অন্যদিকে জুন সেই পার্টিতে মরিওকে দেখতে পায়। তখন মরিও জুনকে দেখে বাথরুমে চলে যায়। তখন জুন মরিওর ইশারা বুঝতে পেরে ফ্রেডের কাছ থেকে পারমিশন নিয়ে জুনও বাথরুমে চলে যায়, আর সেখানে ওরা একজন আরেকজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মরিও জুনের কাছে মাপ চায়, কারণ সেই সময় ও জুনকে একা রেখে ট্রেনে করে পালিয়ে গিয়েছিল। কিন্তু মরিও তো এখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও আবারও কীভাবে এই জায়গায় আটকা পড়ে গেছে সেটা আমরা সামনেই জানতে পারবো। মরিও কিছু বলার আগেই সেখানে একজন মহিলা এসে মরিওকে ডেকে নেয়,
কিন্তু মরিও সেখান থেকে যাওয়ার আগে জুনকে কথা দেয় যে আবারও ওর সাথে দেখা করবে। জুন আর ফ্রেড পার্টিতে ছিল, যেটা দেখে নিকির খুবই খারাপ লাগে। জুনকে ফ্রেডের সাথে দেখে নিকের সেই হ্যান্ডমেডের কথা মনে পড়ে যে কিনা সুসাইড করেছিল, হয়তোবা সেই হ্যান্ডমেড ফ্রেডের জন্যই সুসাইড করেছিল। কিছুক্ষণ পরে ফ্রেড জুনকে নিয়ে একটি রুমে চলে যায় এবং ফ্রেড জুনকে খুব আজবভাবে টাচ করতেছিল। এটা দেখে জুনের খুব আজব লাগে। আর এখানে ফ্রেডের উদ্দেশ্য এটাই ছিল, যখন ওর ওয়াইফ ওর সাথে থাকবে না তখন ও জুনের সাথে ইন্টিমেট হবে। আর এখানে জুন কিছুই করতে পারতেছিল না, কারণ ওর কোনো কিছু বলার অধিকার ছিল না, শুধু কান্না করা ছাড়া। এরপর ফ্রেড জুনের সাথে ইন্টিমেট হয়ে ঘুমিয়ে পড়ে। তখন জুন সেই রুম থেকে বাহিরে বেরিয়ে আসে এবং দেখতে পায় যে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা মেয়েকে সেক্সুয়ালি টর্চার করা হচ্ছিল এবং তাদেরকে রেপ করা হচ্ছিল। কিছু দূর সামনে যাওয়ার পরে ও অন্য একটি রুমে চলে আসে যেখানে মরিও ছিল। তখন ও মরিওর কাছে এসে জিজ্ঞেস করে যে কিভাবে আবারও এই নরকে এসে আটকা পড়ে গেছে। তখন মরিওকে বলে যে প্ল্যান অনুযায়ী ও তো ট্রেনে চড়েছিল এবং সেখানে একজন লোকের সাথে ওর পরিচয় হয় যে ওকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু সেই লোকটিকে আর্মিরা ধরে ফেলে এবং তাকে গুলি করে মেরে ফেলে এবং ওকে সেক্সুয়ালি টর্চার করে, আবার ওকে এই হ্যান্ডমেডের কাজে নিয়ে আসে। কিন্তু মরিও এখান থেকে পালানোর রাস্তা জানতো, কিন্তু তারপরও ও এখান থেকে পালাতে ভয় পাচ্ছিল, কারণ একবার ওর সাথে যা হয়েছে তারপর ও আর সাহস পাচ্ছিল না। তখন জুন মরিওকে বলে যে জন কিভাবে এখান থেকে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তখন ও মরিওকে আরও বলে যে জন যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন মরিওকে বলে যে আমার মনে হয় না আমরা কখনো এখান থেকে ছাড়া পাবো। এরপর আমরা দেখতে পাই নিক একজন সরকারি অফিসারকে একজন লোকের কথা বলে যে কিনা অনেকগুলো হ্যান্ডমেডের সাথে ইন্টিমেট হয়েছে। তখন আর্মিরা সেই লোকটিকে ধরে জেলে নিয়ে যাচ্ছিল এবং আমরা এখান থেকে জানতে পারি যে নিক ইনফরমেশন দেওয়ারও কাজ করে। এরপরে সিন কাট হয় এবং আমরা সেরিনাকে দেখতে পাই যে তার মায়ের বাসা থেকে আবার ফিরে এসেছে এবং ফ্রেড ওকে এমনভাবে রিসিভ করেছে দেখে মনে হচ্ছে যে ও খুব ভালো একজন হাজব্যান্ড। এরপর আমরা জুনকে দেখতে পাই যে নিককে দেখে খুব সুন্দর একটি স্মাইল দিয়ে ওর দিকে তাকায়, কিন্তু নিক ওকে কোনো রকমের পাত্তা দেয় না। তখন জুন ওর কাছে মাপ চায় যে ওকে এভাবে ফ্রেডের সাথে থাকতে হয়েছে, কারণ ও তো কোনো কিছুর জন্য না করতে পারতেছিল না। কিন্তু নিক এখানে জুনের সাথে সব সম্পর্ক ভেঙে দেয় যার জন্য জুন প্রচুর রেগে যায়। কিন্তু নিকের কথা অনুযায়ী ওর জুনের প্রতি কোনো রকমের ফিলিংস ছিল না, ও শুধু অন্যের কথা অনুযায়ী ওকে প্রেগনেন্ট বানাতে সাহায্য করতেছিল। আর ও এরকম ফালতু জীবন নিয়ে অনেক সুখে আছে, কিন্তু ও এখন আর ফাঁসিতে ঝুলে মরতে চায় না, কারণ ওদের এই সম্পর্কের কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে ওদের দুজনের জন্য খুব বিপদ হতে পারে। তাই নিক এই সম্পর্ক ভেঙে দেয়। কিছুক্ষণ পরে সেরিনা জুনের কাছে চলে আসে এবং সেরিনা জুনকে ওর ছোটবেলার একটি জিনিস গিফট করে, যেটা একটি ড্যান্সিং ডল, যেটা দেখে জুনের ওর কথা মনে পড়ে যে ও একজন ড্যান্সিং ডলের মতো হয়ে গেছে যে অন্যের ইশারায় নাচানাচি করে। এরপরে জুন আলমারি কাবার্ডে কিছু শব্দ লিখে, কারণ ও বুঝতে পারতেছিল না যে কতদিন এখানে বেঁচে থাকবে, কিন্তু ওর পরে যে হ্যান্ডমেড এখানে আসবে সে হয়তোবা এই শব্দগুলো দেখে একটু সাহস পাবে। কিন্তু জুনের ভিতর এত সাহস ছিল যে এখন পর্যন্ত সেই ড্যান্সিং ডল হতে চাচ্ছিল না, এবং এর সাথে সাথে এই মুভিটির পার্ট 4 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেন দ্য হ্যান্ডমেড টেলস পার্ট 4 এপিসোড নাম্বার 7 এবং 8। তো বন্ধুরা, আপনারা যদি পার্ট 5 দেখতে চান তো কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম মুভিগুলো এক্সপ্লেন সবার আগে পেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।